17 মার্চ থেকে শুরু হয়েছে বিশ্বখ্যাত সঙ্গীত শিল্পী টেলর সুইফটের বহুল প্রতীক্ষিত এরাস ট্যুর চলবে আগামী বছরের 24 নভেম্বর পর্যন্ত। ইতোমধ্যে তার ট্যুরকে গ্র্যামি কর্তৃপক্ষ দিয়েছে কিংবদন্তি তকমা, ফলে গায়িকার বিশ্বব্যাপী অগণিত ভক্তদের মধ্যে দেখা যাচ্ছে প্রিয় শিল্পী ও তার ট্যুরকে ঘিরে তুমুল উন্মাদনা। এর মধ্যেই নানা কারণে খবরের শিরোনাম হচ্ছে তার এই সঙ্গীত সফর। বিস্তারিত প্রতিবেদনে, বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তারকাদের তালিকা যদি করা হয় তাহলে প্রথম পাঁচের মধ্যে টেইলর সুইফটের নাম থাকবে। জনপ্রিয় এই তারকা যখন দীর্ঘ পাঁচ বছর পর সঙ্গীতের বিশ্ব সফরে ঘোষণা দেন তখন ভক্তদের মধ্যে যে উন্মাদনা হবে এটাই স্বাভাবিক। 17 মার্চ থেকে শুরু হয়েছে তার বহুল প্রতীক্ষিত ইরাস ট্যুর। ঘোষণার পরপরই গ্র্যামি কর্তৃপক্ষ এই সঙ্গীত সফর যে কিংবদন্তি হতে চলেছে তা ভবিষ্যৎবাণী করেন। ঐতিহাসিক এই সঙ্গীত সফর তাদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। বিশ্বের সবচেয়ে বড় টিকিট কেনার অনলাইন মার্কেটপ্লেস টিকিট মাস্টার ইরাস ট্যুরের টিকিট এখানেই প্রথম বিক্রি শুরু হয়। ট্যুর শুরুর আগে অগ্রিম টিকিটের আশায় রেকর্ড সংখ্যক ভক্ত লগ ইন করলে গোটা ওয়েবসাইট ক্র্যাশ করে। এরপর যখন সব ঠিকঠাক তখন একদিনে 20 লাখের বেশি টিকিট বিক্রি হয়। একজন শিল্পীর জন্য একদিনে কোনো প্ল্যাটফর্মে এত টিকিট বিক্রি এই প্রথম। এ তো গেল কনসার্ট শুরুর আগের ঘটনা। যেদিন কনসার্ট শুরু হলো সেদিনই নতুন রেকর্ড গড়েন টেইলর। অ্যারিজোনা গ্লেন্ডেলে ইরাস ট্যুরের উদ্বোধনী আয়োজনে কমপক্ষে 70,000 ভক্ত অংশগ্রহণ করে। আমেরিকার ইতিহাসে টেইলরই প্রথম কোনো নারী শিল্পী যার কনসার্টে এত সংখ্যক মানুষ একসঙ্গে অংশগ্রহণ করেন। আমেরিকার অর্থনীতিতেও বেশ বড় অবদান রাখছে এই ট্যুর। কনসার্ট নিয়ে টেইলর ভক্তদের উন্মাদনা এতটাই যে টিকিটের দাম $3,000 উঠেছে। নিউ ইয়র্ক টাইমসের দাবি প্রতি রাতে $1,40,00,000 টিকিট বিক্রি হয়েছে। মার্কিন সাময়িকী ইঙ্ক জানিয়েছে প্রতি শো থেকে সুইফটের গড়ে $1,00,000,000 ব্যবসা হয়েছে। ধারণা করা হচ্ছে পুরো সফর থেকে $1,000,000,000-এরও বেশি ব্যবসা হতে পারে। যদি তাই হয় তাহলে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী তারকা হিসেবে বিলিয়নিয়ারদের খাতায় নাম উঠবে টেইলরের। এদিকে সম্প্রতি এই ইরাস ট্যুরের সঙ্গে থাকা ট্রাক চালকদের প্রত্যেককে $1,00,000 অনুদান দিয়ে এক নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন টেইলর। সিএনএন জানিয়েছে প্রতি ট্যুরেই কর্মীদের বোনাস দেন তিনি, কিন্তু সেটা হয় $5,000 থেকে $10,000-এর মধ্যে। তবে এবার তিনি যে অঙ্কের অনুদান দিয়েছেন তা অবিশ্বাস্য। অন্যদিকে গত জুলাই মাসের 22-23 তারিখে সিয়াটলে অনুষ্ঠিত কনসার্টে হাজির হয়েছিল $1,44,000 ভক্ত। ভক্তদের চাপ ও সাউন্ড সিস্টেমের প্রেশার এতটাই বেশি ছিল যে এই শহরে ভূকম্পন অনুভূত হয়েছে। দুই মাত্রায় এই ভূমিকম্পের নাম দেওয়া হয়েছে সুইফট কোয়া। আমেরিকায় কোনো কনসার্টের জন্য ভূমিকম্প সৃষ্টি হওয়ার ঘটনা এটাই প্রথম। 9 আগস্ট ইরাস ট্যুরের আমেরিকা পর্ব শেষ হয়েছে। 24 আগস্ট মেক্সিকো সিটি থেকে শুরু হবে 1.5 বছরের দীর্ঘ বিশ্ব সঙ্গীত সফর। সুইফটিস্টরা ছাড়াও সাধারণ অনেক মানুষ এখন টেইলরের আরও নতুন চমক ও রেকর্ড দেখার অপেক্ষায় রয়েছেন। মারিও সেন, শোবিজ টুনাইট।